আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি মিষ্টি আইটেম নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো সেমাই একদমই সহজভাবে এবং খুবই অল্প উপকরণে সেমাইটা আজকে তৈরি করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর দেরি না করে চলুন দেখে আসি রেসিপিটি সেমাইটা আজকে দুধ দিয়ে রান্না করব। এর জন্য প্রথমেই জাল করতে বসিয়ে দিয়েছি ফুল ক্রিম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এবং দুইটা এলাচ আর এলাচের মাথাটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি এতে করে স্মেলটা ছড়াবে দুধটা খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই তিন থেকে চারবার ফুটে উঠলেই যথেষ্ট দুধটা জাল হতে থাক ততক্ষণে আমরা সেমাইগুলো ভেজে নিই এখানে সেমাই নিয়ে নিয়েছি প্রায় একশো গ্রামের মতো সেমাইগুলো আমরা ভেঙে নেব ভেঙে ছোট টুকরো করে নিলে এগুলো ভেজে নিতে সুবিধা হবে আমার চ্যানেলে কিন্তু আরও দুইটি সেমাইয়ের রেসিপি রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সবগুলো সেমাই ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি একটি শুকনো কড়াইতে এবার সেমাইগুলো ভেজে নেব সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই একদমই লো হিটে সেমাইগুলো ভেজে নিতে হবে এবং অনবরত নেড়ে দিতে হবে সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার সেমাইটা আমি কড়াই থেকে নামিয়ে নেব না হয় এই কড়াইয়ের গরমের তাপে কিন্তু সেমাইটা পুড়ে যেতে পারে সেমাইটা নামিয়ে নিয়েছি এবার আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে সেমাইটা আমরা দিয়ে দেবো সবগুলো সেমাই দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে নিচ্ছি আমরা এখনও কিন্তু সেমাইতে চিনি দেইনি সেমাইটা সেদ্ধ হয়ে গেলে তারপর এতে চিনি অ্যাড করে দেব সেমাইটা সেদ্ধ হয়ে এসেছে এবার এতে চিনি অ্যাড করে দেব আপনারা চিনির পরিমাণটা একটু বুঝে দেবেন যারা মিষ্টির পরিমাণ বেশি খান তারা চিনিটা একটু বেশি দিবেন। এ পর্যায়ে খুব বেশি জাল করতে যাবেন না সেমাইটা কিন্তু গলে যেতে পারে আর এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তাই একটু পাতলা থাকা অবস্থাতেই নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমাদের সেমাই রান্নাটা প্রায় শেষ এবার চুলাটা বন্ধ করে দেব একদমই সহজভাবে তৈরি করে ফেললাম দুধ সিমাইয়ের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ